আপনাদের ওদিকে কি মুষলধারে কদিন ধরে বৃষ্টি হয়েছে? আমার এখানে গত 3 দিন ধরে মারাত্মক বৃষ্টি হয়েছে, মানে ভীষণ বৃষ্টি, মানে দফায় দফায়। একবার যখনই আসছে তখন ভীষণ হচ্ছে, এই 3 দিন হওয়ার পর আজকে ছেড়েছে, সকালেও হয়েছে। তবে এখন কড়কড়ে রোদ উঠেছে, জানলাটা খুলেছি, ভাবলাম রোদের আলোতে এই কাজটাকে সেরে ফেলি। এই শাড়িটা আমি সামনে বিয়ে বাড়ি আছে সেটাই পরবো, পাড়াতেই বিয়েটা আছে, 1 বছর আগে কিনেছিলাম, এবার সেটার উদ্বোধন হবে, তো এই জন্যে পাড়গুলো মুড়ে নিচ্ছি। অনেকেই হয়তো বলবেন যে দোকানে দিতে পারোনি পিকো করার জন্যে, না, কেননা সময় নেই যে এটাকে আবার কেচে কুচে পড়তে হবে। দোকানে দিলে দেখুন ওরা তো সেই নিচে ফেলে বা যেমন তেমন করে করবেই, কেননা ওটা ওদের কাজ, তো সেই জিনিসটাকে তো একটু কেচে নিয়ে পড়াটাই ভালো, তাই না? ড্যাডু এতক্ষণ বসেছিল, বললাম বলে রেগে গেল। এই পাড় বসানো বা পাড় মোড়াগুলো না আমি আমার পাড়ারই এক পিসির কাছ থেকে শিখেছি। তো পিসি এই কাজগুলো করতো, বড় পিসি বলি, তো বড় পিসি এই কাজগুলো করতো, তো তখন বোধ হয় আমার দিদির বিয়ে, তখন আমি কলেজে পড়ি, তো শাড়ি এরম নিয়ে গেছি। তো পিসি জোর করে বলছে, আই এগুলো অন্তত কিছুটা শিখে রাখ, কি এমন কাজ রে, কোন সময় হাতের কাছে পাবি কি পাবি না, সে সময় দেবে কি দেবে না, তার থেকে নিজে এইটুকু অন্তত শিখে রাখ। তো সেই শিখিয়েছিল পিসি, তো আরও বেটার জিনিস শিখিয়েছিল, বাট আমি তো গবেট, তো সেই জন্যে এই ধরনের কাজে সেরে ফেলছি। তো আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা একটু দেখে বলুন তো, খুব খারাপ হচ্ছে কি, মানে কাজ চলানোর মতো তো হলো, বলুন কিরম বদমাইশ হয়েছে দেখেছেন সোম, আমার সর্বক্ষণের সঙ্গী, বাবা কদিন ছিলাম না ছেলের কি ডাক, মুখটা ফুলিয়ে দাঁড়াও তোমায় কামড়ে দিই। এই যে হ্যাঁ, আমি একটু অপটু হাতে করছি, কেননা আমার অভ্যেস নেই, বিশ্বাস করুন আমার এই সেলাই ফোঁড়াই একদম ভাল লাগে না, এত চোখের আর মাথার যন্ত্রণা করে। হ্যাঁ দেখতে দেখতে, কিন্তু কাজটাও সূক্ষ্মভাবে করতে হয়, একবার মুড়তে গিয়ে কবার খালি ভিড়মি খাচ্ছি, খালি দেখুন, অভ্যাস না থাকলে যা হয়। অনেককে দেখেছি এই ধরনের কাজ কী সুন্দরভাবে করেন, আমার বড় বেশি তো কি ভালো করে, এখন বোধ হয় আর করতে পারে না। কেমন হলো দেখুন তো, খুব একটা মন্দ হলো কি, কাপড়ের কালারটা কেমন ভালো না, ওরে বাবা রে, ওরে বাবা রে, ও বাবা এত দামি কাপড়, ও বাবা এত দামি কাপড়, ও বাবা দাঁতে করে কেটো না, বাবা দয়া করো, বাবা দয়া করো আমার উপর, দেখুন তো খুব খারাপ করলাম কি কাজটা, খুব মন্দ লাগছে দেখতে। এইসবের চক্করে এখনো পর্যন্ত দুপুরের খাওয়া হয়নি জানেন, তবে আর একজন দেখুন নিজের খাবার ব্যবস্থা কিন্তু ঠিক করে নিয়েছে, ও সময় সময় গিয়ে নিজের মায়ের দুধ ঠিক খেয়ে নেয়, না বাবা আমায় সব কিছু সময়ে মেনটেন করতে হয়। দুধ খাওয়া হয়ে গেল, দুধ খেয়ে কিন্তু ও আর মায়ের কাছে থাকে না, দুধ খেয়ে সহজ যা ঘরের ভেতর আমাদের নিচের ঘরে, ওখানে একটা চট পেতে দেওয়া হয়, চুপচাপ ওখানে গিয়ে শুয়ে থাকে, আবার যখন দুধ খাওয়ার কথা মনে হবে তখন আবার, আর বিকেলবেলা করে চলো খেলতে নিয়ে যাবে চলো, মানে বাইরে ঠাকুর বাড়িতে ওকে নিয়ে যেতে হবে, খেলতে নিয়ে চলো, আমাকেই বলে, আর কাকে বলবে, ওর খেলার সঙ্গী তো আমি, সেই ভিডিও আপনাদের একদিন দেখাবো দাঁড়ান, যে কেমন লাপায় চার পা তুলে, দেখে হেসে মরে যাবেন। এখন বিকেলবেলা চলে এসেছি ছাদে, যবে থেকে দুর্গাপুর গেছি তারপর থেকে তো আপনাদের আর আমার ছাদ বাগানের কোনো আপডেটই দিতে পারিনি, কদিন যা তুমুল বৃষ্টি হয়েছে দেখুন, গাছগুলোকে বাঁচাতে আমি এই কাজ করি, বেশিরভাগগুলোতে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা আছে কিন্তু দু একটাতে নেই, সেক্ষেত্রে আমি এইভাবে পলিথিন চাপা দিয়ে মুখটাকে ভালো করে বেঁধে দিই। কুমড়ো গাছটা কীরকম বড়ো হয়েছে দেখুন, আর এই যে দাঁড়ান একটা জিনিস দেখাই, আড়াল লুকিয়ে আছে, বেরোচ্ছে বেরোচ্ছে, এই যে কত বড় হয়েছে দেখেছেন, ওকে বলেছি এক প্যাকেট চাউ আনবি তো, অর্ধেকটা একদিন করে খাওয়া হবে, এক প্যাকেট মানে বড়টাই তো নয়, অর্ধেকটা করে একদিন গাছের বরবটি আরও দু একটা যদি হয় বাদাম দিয়ে ভালো করে খাওয়া যাবে, গাছের ফসল অমৃত। আমার কুমড়ো গাছগুলো আমার শশা গাছগুলো সবেতেই না, এ সব ছেলে ফুল আসছে, কেন আসছে কে জানে, একটাও মেয়ে ফুল ফুটছে না, এই কী রে ভাই, মৌমাছিগুলো এসে দেখি রোজ ফুলের ভেতর ঢুকে বসে থাকে, বলছে আচ্ছা তোদের বেশ ভালো, আর আমার কী হবে তাহলে,
হলুদ গাছগুলো কিরম বড় হয়েছে দেখেছেন? বৃষ্টির জল পেয়ে না গাছপালাগুলো দারুণ খুশি। এই নোটে শাকগুলো হয়েছে বড় বড়, তুলে নিয়ে যাই। কদিন ধরেই ভাবছি যে কেটে খাবো, তবে পুরোটা গোড়া শুদ্ধ তুলবো না, আমার তো হবে তো যে কটা হয়েছে। আপনারা হয়তো দেখে হেসে মরে যাচ্ছেন যে এই কটাতে কি হবে গো, তাতে কি হয়েছে, গাছের জিনিস অল্পই সই। দাঁড়ান, ওই দিকেও আছে, এই যে কেমন ঢাকা দিয়ে দিয়েছি দেখেছেন, এই দূরতে আর কি জল বেরোতে পায় না, সেই জন্য জল জমে তো গাছ মরে যাবে। এই গামলাটাও ভেতর দিকে থাকে বলে আর গাছপালাগুলো ঝেঁপেছে বলে অতটা জল জমতে পারে না এতে, কিন্তু বাকিগুলোতে তো জল জমে। এই নোটে গাছটা তুলবো না, এটা দেখছি যে ভালো বীজ হওয়ার মুখে এসছে, ফুল এসছে, এইগুলোকে তুলি। আচ্ছা, আপনাদের কি ডিস অ্যান্টেনা মানে ওই যা ছাতা আছে যাদের, হ্যাঁ কেবল কানেকশন নয়, ছাতাগুলোতে এই প্রবলেমটা হচ্ছে আমার না, পার্টিকুলার দুটো বাংলা চ্যানেলে কিছুতেই আসছে না, আর ওই দুটোতেই আমি ওই সারাদিন পরে ওই দুটো সিরিয়ালই দেখি, তো অর্ধেক দিন যদি একটু মেঘ পড়লো তো ব্যাস সিগন্যালের প্রবলেম, বাকিগুলো ঠিক আসছে, খালি ওই দুটো চ্যানেলই পার্টিকুলার কিছুতেই আসতে চায় না। সেই একবার ওপরে ওঠো অন্ধকারের মধ্যে টর্চ নিয়ে, একবার নাড়া দাও আর একবার দেখো, এই কটা সংগ্রহই আসলো। ভাজলে হয়তো শাক এইটুকু হবে, অসুবিধে নেই, গাছের জিনিস এই ভালো। বিকেল হয়ে গেছে, ঘরে যাবে বলে কে বসে আছে দেখুন, ওই দেখুন দেখতে পাচ্ছেন ছাদের মাথাতে একখানা শালিক, মানে একটু রেস্ট নিচ্ছে মা আর কি, ছাদেতে ছাদে বলছি মা আর কি টালির চালে রুটি ছিঁড়ে দিয়েছে, সেগুলো খাওয়া হয়েছে বিয়ে বাড়ির প্যান্ডেল দূরে। আমি বিয়ে বাড়িতে যাবো কিন্তু কিছু খাবো না, যাবো গিফট দেবো চলে আসবো, তবে শুনেছি স্টল দেবে, স্টলেতে ওই যদি জুস টুস কিছু থাকে এক গ্লাস মতো খাবো, ফুচকা ওই গুঁতো গুঁতির মধ্যে আমি খেতে পারি না, খাবো না এই কারণে, কেননা মাংস হবে, যেখানে মাংস হয় সেখানে তো আমি কিছু খাই না, তো ওই জন্যে এমনি, তবে যাওয়া তো উচিত, কেননা এটাই হচ্ছে পাড়া দুটো আত্মীয়তা বা ভদ্রতা যাই বলুন। তাহলে আজকে চলি, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, কেমন লাগলো ব্লগটা আমাকে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। গুড বাই।